আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা গুগল ক্লাউডে কীভাবে ল্যান্ড স্ট্যাক ডিপ্লয় করতে পারি মার্কেট প্লেস থেকে। তো মার্কেট প্লেসে যাওয়ার জন্য আমরা আমাদের গুগল কনসোলে আসার পরে আমাদের এখানে যেই গুগলে যেই ক্যাটাগরিগুলো আছে দেন এখানে আমরা মার্কেট প্লেসে ক্লিক করব। মার্কেট প্লেসে যেয়ে মার্কেট প্লেস বেসিক্যালি এখানে একটা স্টোর যেখানে আমরা সব রেডিমেড সলিউশনগুলো কিনতে পারবো, যেটা আমাদেরকে স্ক্র্যাচ থেকে আর কি ডিপ্লয় করতে হবে না। থাউজেন্ডস অফ ভেন্ডর আছে যেখানে তাদের রেডিমেড সলিউশনগুলো আছে, আমরা জাস্ট খালি পিক করে ইন এ মিনিটে আমাদের এই সলিউশনটা ডেপ্লয় করতে পারবো আমাদের ক্লাউডে। তো যেহেতু ল্যাম্প স্টিক আমরা ডেপ্লয় করবো, ল্যাম্পের জন্য আমরা ব্যবহার করব ল্যাম্প বিটনামিটা। এই প্যাকেজটা আমরা ইউজ করব বিকজ বিটনামি তাদের এই ল্যাম্প স্টিকটাকে পুরো প্রোডাকশনের জন্য তৈরি করছে, যেখানে আমরা প্রপার ডকুমেন্টেশন পাবো প্লাস সিকিউরিটি বিষয়ে যা আদার্স যেই কনফিগুরেশনগুলো আছে ওগুলা আমরা প্রোডাকশন রেডি পাবো। তো এই জন্য আমরা এখানে ফার্স্ট একটু প্রাইসটা দেখবো যে কি পরিমাণ খরচ হতে পারে যদি আমরা এটা ডিপ্লয় করি আমাদের ক্লাউডে গুগলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফি এবং আদার্স ফি হিসেবে সব ক্যালকুলেট করে আমাদেরকে দেখাচ্ছে যে USD $4.36 পার মান্থ আমাদের এটার জন্য যাবে। তো এখানে আমাদের কোন ধরনের ভার্চুয়াল মেশিন ব্যবহার হবে, কোন ধরনের আদার্স থিংস ব্যবহার হবে সব কিন্তু আমরা এই ডকুমেন্টেশনে পাওয়া যাবো, বা আমরা চাইলে আমাদের পছন্দ অনুযায়ী কনফিগারেশন করতে পারবো। সেজন্য আমরা লঞ্চে ক্লিক করব। লঞ্চে ক্লিক করার পরে এখানে আমাদের সেই কনফিগারেশনগুলো দিবে, আমাদের ডেভেলপমেন্টের নাম আমরা কী দিতে পারি, তারপরে গুগলে কোন ডাটা সেন্টারে কোন লোকেশনে আমরা রাখবো, এটা আমরা কোন ধরনের ইনস্ট্যান্স ফ্যামিলি ব্যবহার করব। এখানে ডিফল্ট হিসেবে আছে জেনারেল পারপাস এন সিরিজের F1 মাইক্রো, যেটা হচ্ছে একটা ভার্চুয়াল সিপিইউ এবং আমরা 614 MB র্যাম পাবো, এবং পেসিস্ট্যান্স হার্ড ডিস্ক হিসেবে 10 GB পাচ্ছি। ডিফল্ট নেটওয়ার্ক তৈরি হয়েছে /20 এবং আমরা HTTP এবং HTTPS আমাদের ফায়ারওয়ালে অ্যালাউ করলাম, যাতে বাহির থেকে আমাদের ইন্টারনেটটা ইন্টারনেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারে ইউজার। তো ডেপ্লয় ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ইনস্ট্যান্সটা ডেপ্লয় হওয়ার পরে আমাদের সাইটটা রান হয়ে যাবে। তো আমাদের ডেপ্লয়মেন্ট প্রসেস শুরু হচ্ছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক করি এক্সপ্যান্ডে, দেখবো যে কোন কোন প্রসেসগুলো আমাদের ডান এবং কোনগুলো পেন্ডিং আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপমেন্ট শেষ এবং এখানে কিছু ওয়ার্নিং আছে যেখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো যে আসলে আমাদের কোন কোন জিনিসগুলার বিষয়ে আমাদেরকে ওয়ার্নিং দিছে এবং আমাদের কী কারণে ওয়ার্নিং দিছে এখানে এই মেসেজটা পড়লে বুঝতে পারবো আমরা আসলে। হ্যাঁ, তো বেসিক্যালি এখন ডেভেলপমেন্টের যে রিসোর্সগুলো আছে আমাদের রান টাইম কনফিগুরেশন এটা বিটা মোডে আছে। তো এটা আসলে ডাটা আসলে দেয়ার ইজ নো প্ল্যান টু ডেট ফর মুভিং ফিচার ইন দিস অ্যাভেলেবিলিটি জেনারেল অ্যাভেলেবিলিটি। তো এই জিনিসগুলো পড়ে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আমাদেরকে অ্যাকচুয়ালি কী করা দরকার আমাদের এটা এটা ফিক্স করার জন্য। তো বেসিক্যালি আমরা যদি একটু ব্যাক করি তো আমরা দেখতে পারবো যে আমাদের যে ইনস্ট্যান্সটা রানিং সেটা একটা আমরা পাবলিক আইপি অ্যাড্রেস পাবো, ওখানে যদি আমরা ক্লিক করি তো দেখতে পারবো যে আমাদের ল্যাম্প স্ট্যাকটা ক্লাউডে রান করতেছে, এবং আমরা চাইলে SSH ব্রাউজারের মাধ্যমে SSH করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় যে কনফিগুরেশনগুলো আছে বা আমাদের যে সাইটের ফাইলগুলো আছে সেখানে এখানে নিয়ে এসে আমরা আমাদের ল্যাম্পে হিসেবে কনফিগুরেশন করে আমাদের প্রজেক্টটা ওয়েবসাইটটা রান করাতে পারবো এখানে। তো এখানে একটা ডিফল্ট পেজ আছে, দেন এখানে আমরা আমাদের যে অ্যাকচুয়াল ওয়েবসাইটের পেজগুলো আছে বা ফাইলগুলো আছে এখানে রেখে এটা রান করাতে পারবো আর কি। ধন্যবাদ।